আর ওয়াশা কো ওয়াশা এই রাস্তা কিন হারিয়ে না বারবার গতি জাতি জেতুন বাড়ি গাছ ইডে টুর মেডির মেডির বস্তা আমি বিভিন্ন নামের এনে ফেলাট বাড়ি বান্ধা দিই দা তুন হাঙ্গর ব্রাঙ্গ জানি বড় বড় গাতা কিন দি সুতা নির বার ওয়াশা হাঙ্গির ভাই না রাত তিন চার বার গাড়ি বানা দিয়ে না আইনি হাঙ্গির ভাই না হামজার ভাগ তুন দাই দাই এনে কেরাং দিয়ে না মেডি ফেলা ফেলা পর্যন্ত হই হতন হজম বলে দি দার হতন হু না বিশ্বের নহরা বের হতা ওয়াশা কোম্পানি কলে বিরাট কুরা কুরি হল আবার ইন্দু হুরা করে ইতালা ইতে ইতে টালা মারে ইতে ইতে টালা মারে ইয়ান যুগে তুরি দরন আমার হাসা আর কৃতজ্ঞতা তাই কম আর দোয়া হচ্ছে মনার আল্লাহ ইয়ান জান ভালো হরে দুলি ধরে বান জান কিদিন ব্যাক কিনে দেখে বাংলাদেশের সরকার বুঝছে না শেখ হাসিনা বুঝছে না দেখে আর হস্ত ইয়ান দর্শক ওনারা দেখুন দে ইতিমধ্যে এটা কি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়ে এবং রাস্তা ভাঙনের কারণে অ্যাক্সিডেন্ট না হইয়ে বলেই ব্যাক দাবি করেন রাস্তাও দেলে মন হইব দে তার হন মা বাপ নাই ওয়াশার হাস এত বেশি আলসিয়া ইয় দে মানসে ফত আটতে চলতে সরকারের গাইলদের এই রাস্তাও প্রায় গত ছয় মাস ধরে ভাঙ্গার অবস্থায় আছে কিন্তু ওয়াশার হাজর হারণে এবে তারা সংস্থা গরু না ফারে বলে ওনা গিয়ে তো যারা আছে যারা স্থানীয় জনগণ আছে তারা দাবি করে দেয় প্রতিনিয়ত দুদিন একদিন পর পর রাস্তা কি অবস্থা কারণে গাড়ি সিনর এই কারণ হইলে মূল হইলে অনর ওয়াশের কারণে সারের অবস্থা এটা খুবই খারাপ এটা ধুলা বালুর কারণে আর এটা বইন না পারেন ঠিক মতো ব্যবসা বাণিজ্য করেন না পারে আর ব্যবসা বাণিজ্য হইতে বড় সমস্যা হয়ে যায় মানুষের ভোগান্তি হর আল্লাহ রহমত আছে বলি বিশেষ করে মানুষ বাসি গেই এই তো মনে হলে ওয়াশার লাইন গুন খুঁজে তারা মেডিকেল খুঁজে খুঁজে মেডিকেল বেশি ভালো বাইরে আর আদম আছে তো এগুলো খেয়াল করে নইলে জিনিসগুলো হয় না কিন্তু সিডিএস চেয়ারম্যান সাহেব এগুলো দেখলে এই সমস্যা আর হয় না কিন্তু এগুলো দেখা গেছে দেখা গেছে কোনো কিছু হয় না ও প্রতিদিন ঘন্টার মধ্যে এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট হচ্ছে না ওয়াশার মধ্যে ওয়াশা যে অনার এমডি আছে ফয়জুল্লাহ সাহেব আসলে চিটাং হলো বলে একজন কোলাঙ্গার এমডি দিয়ে আনে আর এবং কর্তৃপক্ষ টানো নরিব অত্তে ইয়ান দাবি তারা হাসে মনিরুল ইসলাম মুন্না সি প্লাস টিভি ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা একেএস